আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মোসাম্মদ আসমা আক্তার, কুরি ফ্যাশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে মুজাহিদ ব্লগ বলে, আপনারা ব্লগও বলতে পারেন, আবার কিন্তু অরিজিনালি এটাকে মুজাহিদ ব্লগ বলে। এই আজকে আমি যে ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে এরকম ভিডিও আমি এর আগেও দিয়েছি আমার চ্যানেলে। তো আমি সেই ভিডিওটা আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে এমনকি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। এর আগে আমি যেটা করেছি সেটাতে আমি শুধু ব্লগটাই দেখাইছি, কিন্তু আজকে আমি যেটা করব সেটাতে আমি একটু অন্যরকম করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটার প্রথমে যে কাজটা করা লাগবে, এই যে কস্টিপটা, এই কস্টিপটা আমরা সবাই চিনি, তো এই কস্টিপ দিয়ে আজকে কাজ করব। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি কস্টিপটা ই করে নিয়েছি, খুলে নিয়েছি। এখন আমি এইরকম চার কোণা করে বড় বড় করে এটা কাটবো, কিন্তু এর আগে যখন আমি ভিডিও বানাইছিলাম তখন আমি ছোট ছোট করে তিন কোণা করে কাটেছিলাম, কিন্তু এবার আমি এর উপরে আবার আরেকটা ডিজাইন করব, যার কারণে আমি একটু বড় বড় করে কাটবো। কারণ এটা যখন আমি তুলে দিব তখন যেন আমি এর ভিতরে একটা ফুল করতে পারি, এই জন্য আমি বড় বড় করেই এই কস্টিপগুলো কাটবো আর বড় বড় করেই বসাবো। দেখতে পাচ্ছেন আমি তিনটা কস্টিপ লাগাই নিলাম। এখন আমি সুন্দর করে এটাকে একটু চাপে দিব যেন না খুলে যায়। তারপরে আমি এর উপরে গোলাপি রং দিব। আর একটু আমি পাতলা করে নিব এনকে দিয়ে। আপনারা তো জানেন যখন রং পাতলা করতে হবে তখন এনকে ব্যবহার করতে হবে, আর যখন রংকে আমরা গাঢ় করব তখন আমরা বাইন্ডার ব্যবহার করব। তো আমি এখন একটু পাতলা করে নিব, যার কারণে আমি এনকে ব্যবহার করব। বেশিও পাতলা করা যাবে না, বেশি পাতলা করতে গেলে তখন এই কস্টিপের মধ্যে রং চলে যাবে, যার কারণে এটাকে খুব বেশি পাতলাও করা যাবে না। আর একজন আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু এটা পেস্ট ছাড়া করা যায় না? না আপু, এটা পেস্ট ছাড়া করা যাবে না। পেস্ট ছাড়া করতে গেলে এই কস্টিপের ভেতরে রং ঢুকে যাবে আর গোটাটা রং হয়ে যাবে, আপনারা কস্টিপটা তুলে কোনো ফাঁকা অংশ তখন আর পাবেন না, এই জন্য এটা পেস্ট ব্যবহার করেই করতে হবে। তো শুরু করে দিচ্ছি। খুব বেশি বেশি একদম রং উঠায় ঘষবো না কাপড়ের উপরে, কারণ ভেতরে রং ঢুকে যাওয়ার একটু সম্ভাবনা থাকে, যার কারণে একটু আস্তে আস্তে হালকা হালকা করে ডলা দিব, যেন ভেতরে এই কস্টিপের ভেতরে যেন রংটা ঢুকে না যায়, যেন কস্টিপটা তোলার পর একটা খুব সুন্দর চারকোনা একটা জায়গা পাই আমরা, যেন ওর ভিতরে আবার কাজ করতে পারি।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি রংটা করে নিয়েছি, এবার এটা শুকানো অবধি আমি অপেক্ষা করব, তারপরে আমি কস্টিপ গুলো তুলবো। তো সেই পর্যন্ত কুড়ি ফ্যাশন চ্যানেলের সাথেই থাকবেন, জলদি ফিরছি আমি শুকানোর পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই রংটা শুকায় গেছে, এখন আমি কস্টিক তিনটা তুলব, তারপরে আমি যে কাজটা করব অ্যাম্বুশ প্রিন্ট করব সেটা আমি করে দেখাবো। তো তুলি দেখি কেমন হয়েছে। ওয়াও, একদম চারকোনা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, ভেতরে একদম রং ঢুকেনি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে, একদম একদম ভেতরে একটু রং ঢুকিনি, একদম চারকোনা হয়েছে। এটা আপনারা যদি পেস্ট ছাড়া করতেন, শুধু এনকে বাইন্ডার আর রং দিয়ে করতেন, তাহলে এরকমটা হতো না, তখন ভেতরে রং ঢুকে যেত। এটা শুধু পেস্ট দিয়ে করা হয়েছে বলে এত সুন্দর হয়েছে। তো আপনারা প্রশ্ন করেছিলেন আমাকে যে আপু এটা পেস্ট ছাড়া করা যাবে না? না বোন, এটা পেস্ট ছাড়া করা যাবে না, এটা পেস্ট দিয়েই করতে হবে। তবে পেস্ট দিয়েও একটু এনকে দিয়ে আপনারা পাতলা করে নিতে পারেন, বেশি গাঢ় না করে। তো চলুন আমি আর যেটা করব অ্যাম্বুশ প্রিন্ট করব, এটার ভেতরে ফুল তিনটা ফুল দিব, তো সেটা আমি শুরু করে দিই। তো ভিউয়ার্স এখন আমি অ্যাম্বুশ প্রিন্টের কাজ শুরু করে দিব। দেখতে পাচ্ছেন আমি হলুদ রং নিয়ে নিয়েছি, এখন আমি এই যে এই এই যে ছোট তুলি দিয়ে, চিকন তুলি দিয়ে আমি করব কাজ, আপনারা দেখেন মনোযোগ দিয়ে। আপনারাও এরকম বাড়িতে ট্রাই করবেন, নিজেদের শাড়ি থ্রি পিস পাঞ্জাবিতেও করতে পারেন, এভাবে ট্রাই করবেন বাসায়। আপনারা যেন বাড়িতে করেন, নিজেদের কাপড় চোপড় তৈরি করেন, শুধু সেই জন্যে এই ভিডিওগুলো দেওয়া। আপনারা যদি ট্রাই করেন, বাড়িতে তৈরি করেন আর আমাকে বলেন যে আপু আমি তৈরি করেছি, ভালো লাগছে, আমিও করেছি এরকম কাপড়, তাহলেই আমি খুশি, আমার এতটুকুই সার্থকতা।
আপনারা যখন অ্যাম্বুশ প্রিন্ট করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, একবার দেওয়ার পর উপর থেকে আরেকবার দিবেন, তাহলে যখন আয়রন করবেন আপনারা তখন এই অ্যাম্বুশ প্রিন্টে এই রঙগুলা ফুলে ফুলে উঠবে একদম, তখন দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু যদি আপনারা একবার রং লাগায় রেখে দেন তাহলে ততটাও ফুলে উঠবে না যতটা, যদি দ্বিতীয়বার আবার একটা রাউন্ড দিয়ে দেন তাহলে যতটা ফুলে উঠবে প্রথমবার করলে ততটা ফুলে উঠবে না। এজন্যে একটু হাত ঘোরায় আরেকবার করে দিবেন, দেখবেন আয়রন করার পর খুব সুন্দর একটা, মানে এত সুন্দর একটা নকশা তৈরি হবে যে বলার মতো না, তখন দেখতে খুব ভালো লাগে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার একটা ফুল কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই ঠিক এইভাবেই আমি এই দুটাও করে নিব, হলুদ রং দিয়ে করব একটা রং দিয়েই। আপনারা যদি কয়েকটা রং, দুই তিনটা রং যদি একসাথে করে করেন তাহলে আরও সুন্দর লাগবে। এটাতে একটা রং দিলেও খুব সুন্দর লাগবে। এখন এই হলুদের সাথে এখানে যদি একটা আকাশি আর এখানে যদি একটা লাল দেন তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। তো কিন্তু আমি একটা রং দিয়েই করে দিলাম, তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এখনও আয়রন করা বাকি আছে, এটা শুকালে আরও দুইটা এখন করব, তারপরে এটা শুকালে আয়রন করে নিব, তাহলে হয়ে যাবে অ্যাম্বুশ প্রিন্ট। তো চলুন এই দুটাও করে নেওয়া যাক ঠিক একই রকমভাবে। দেখতে পাচ্ছেন আমার তিনটা ফুলই করা হয়ে গেছে, এখন এটা কাঁচা আছে, এটা যখন শুকায় যাবে, কাঁচা রঙগুলো যখন শুকায় যাবে একদম ফুলগুলো, তখন এটাকে আয়রন করতে হবে। আয়রন করলে এটা অ্যাম্বুশ মানেই তো ফুলে ফুলে ওঠা, খুব সুন্দর করে এগুলো ফুলে ফুলে উঠবে, ডিজাইনগুলো দেখতে খুব সুন্দর লাগবে তখন। তো শুকানো অবধি আমি অপেক্ষা করব, শুকায় গেলে তারপরে আয়রন করে তারপরে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত কুড়ি ফ্যাশন চ্যানেলের সাথেই থাকেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে বলেছিলাম আমি যে এটা শুকানো অবধি আমি অপেক্ষা করব, তারপরে আমি এটা আয়রন করে আবার আপনাদের সামনে নিয়ে আসব। তো আমি এটা আয়রন করে নিয়েছি, আয়রন করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম। এটা আমি প্রথমে বলেছিলাম যে এটা অ্যাম্বুশ প্রিন্ট একটা এমন জিনিস যে এটা মোটা করে যদি আপনারা লাগান, এই রংটা যখন আমরা তুলি দিয়ে লাগাই তখন মোটা করে যদি আমরা লাগাই তাহলে এটা খুব সুন্দর করে মোটা হয়ে ফুলে উঠবে। এটা একবার লাগানোর পর একটু পর আবার আরেকবার হাত ঘোরাতে হয়, ওর উপরে আবার আরেকবার লাগাতে হয়, তাহলে এভাবে ফুলে ফুলে উঠে।
অনেকে আমাকে বলে, আপু আমি তো লাগাইছি, একবার আমি তুলি দিয়ে করেছি, নকশা করেছি, কিন্তু আমার আপনার মতো তো ফুলে উঠেনি। তাদের জন্যই আসলে আজকের ভিডিওটা, যে দ্বিতীয়বার যদি আবার আমরা আরেকবার রঙের প্রলেপ লাগাই তাহলে এভাবেই মোটা হয়ে ফুলে উঠবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে আপনারাও তৈরি করবেন, আমাকে বলবেন কমেন্টে যে আপু আমিও তৈরি করেছি, সুন্দর হয়েছে কি, ভালো লাগেছে আমার, তাহলে আমি অনেক আশ্বাস পাই, আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। তো সাপোর্ট করবেন আমাকে সবাই। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।